আমরা হলাম আস্তিক নাস্তিকদের কাছে আমরা দেশ বিক্রি করি নাই নাস্তিকদের কাছে আমরা দেশ পরিচালনার দায়িত্ব নির্ভর করি নাই এদেশে নাস্তিকরা থাকতে পারবে না আস্তিকরাই বাংলাদেশে বসবাস করবে ইনশাআল্লাহ আমরা ভালোভাবে দেখেছি আমাদের আজকে বুঝে এসেছে শিক্ষা প্রতিষ্ঠান আজকে বন্ধের করোনা অজুহাত নয় অন্য কি জানি গোপন নীল নকশা কালো নকশা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে আমরা দেশের মানুষ আমরা দেশের সন্তান আমরা দেশে জন্মগ্রহণ করেছি আজকে আমরা সচেতন নাগরিক হিসাবে আজকে বাংলাদেশের সন্তান হিসাবে দেশ রক্ষার জন্য সন্তানকে সুশিক্ষিত করার জন্য রাজপথে নেমে এসেছি বাস্তবায়ন না পর্যন্ত ঘরে ফেরব না প্রয়োজন হলে আমরা আন্দোলন করব সংগ্রাম করব। আল্লাহ শুধু তাই নয় আজকে আপনারা লক্ষ্য করেছেন আজকে ধর্মীয় বিভিন্ন আপনার প্রতিষ্ঠান এবং বিভিন্ন এবাদাত এবং যেখানে আপনার ই করা হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেখানে আপনার খোলার ব্যাপারে স্থাপন করার ব্যাপারে সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আইন পাশ করছে আমরা বলবো এই কথাটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে এই ধর্মীয় কোনো নিয়ম নীতি আচরণ বিধি পালন করার বন্ধ করার একটা পায় তারা আপনি জেনে রাখেন এ দেশকে নাস্তিকতার দিকে ঠেলে দেওয়া যাবে না আমরা হলাম আস্তিক নাস্তিকদের কাছে আমরা দেশ বিক্রি করি নাই নাস্তিকদের কাছে আমরা দেশ পরিচালনার দায়িত্ব নির্ভর করি নাই এদেশে নাস্তিকরা